আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত আজকে সব আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হও আর তার রঙের চাইতে উত্তম রং আর কার হতে। সুতরাং আজকের এই সমাবেশ তখনই সার্থক হবে যখন আমরা নিজেদেরকে আল্লাহর রঙে রঙিন করার জন্য আজকে থেকেই আমরা একামতে দিনের কাজের সাথে নিজেদেরকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করে আমরা রাজধানীর এই একামাতে দিনের কাফেলাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা নিজেরা ভূমিকা পালন শুরু করার প্রত্যয় আমরা ব্যক্ত করতে পারি, তাহলেই আজকের এই সমাবেশ সার্থক হবে। বাংলাদেশ জামাত ইসলাম একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। আমরা যদি আজকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি শত বাধা এবং প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে ধৈর্য এবং সাহসিকতার সাথে, বাংলাদেশ জামাত ইসলামী যে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় সেই সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে নিজেদেরকে অগ্রসৈনিক হিসাবে সম্পৃক্ত করার সিদ্ধান্ত যদি আজকে আমরা গ্রহণ করতে পারি এবং সে অনুযায়ী পদক্ষেপ যদি আমরা গ্রহণ করতে পারি তাহলেই আজকের এই সহযোগী সম্মেলন সার্থক হবে। সংগ্রামী ভাই বন্ধু করুন, আজকে আমাদের এই রাজধানীতে আমাদের শহীদের নেতৃবৃন্দের রক্ত ঝরেছে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দ যারাই যাদের পদচারণায় রাজধানীতে রয়েছে 28 অক্টোবরে তাদেরকে এই রাজধানীতেই হত্যা করা হয়েছে, ফাঁসি দিয়ে জুলুম নির্যাতন চালিয়ে এবং কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারা এই রাজধানীতেই তাদের পদচারণা ছিল। 28 অক্টোবর আমাদের 8 জন তরু তাজা প্রাণকে এই রাজধানীতে নির্মমভাবে নগী বৈঠা ধারী সন্ত্রাসী আওয়ামী গোষ্ঠী দিনের বেলায় খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে, শহীদ করে। এই রাজধানীতে আমাদের অনেক ভাইয়ের রক্ত রয়েছে, আমাদের অনেক ভাইয়ের শ্রম রয়েছে, ঘাম রয়েছে, অনেক ভাইয়ের জুলুম নির্যাতন নিষ্পেষণ রয়েছে। এই রাজধানীতেই শহীদ আব্দুল মালিককে হত্যা করে এই বাংলাদেশে পূর্ব বাংলায় সন্ত্রাসের যে সূচনা ছাত্রলীগ করেছে সেই শহীদ আব্দুল মালিকের রক্ত এই রাজধানীতে রয়েছে। সুতরাং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই রাজধানীর আমাদের নেতৃবৃন্দর, আমাদের রাহবারদের, আমাদের শহীদ নেতা এবং কর্মীদের রক্ত বৃথা যেতে পারে না, আমরা বৃথা যেতে দেবো না ইনশাআল্লাহ। আমরা শহীদের রক্ত নিয়ে শপথ করি, আজকে সিদ্ধান্ত গ্রহণ করতে চাই, আমরা এটা বিশ্বাস করি ত্যাগ এবং কোরবানি ছাড়া কোনো আন্দোলন সফলতা লাভ করতে পারে না, ত্যাগ এবং কোরবানির ছাড়া দুনিয়ায় কোনো অর্জন সম্ভব। সুতরাং আজকে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে এ দেশকে মুক্তির জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, কেয়ারটেকার সরকারের দাবি আদায়ের জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সংরক্ষণের জন্য এবং সার্বিকভাবে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আজকে প্রয়োজন হচ্ছে সকল শ্রেণী পেশার মানুষের ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতনকে ত্বরান্বিত করার জন্য ভূমিকা পালন করা। আজকে সহযোগী সম্মেলনে আমরা যারা উপস্থিত আছি আগামী দিনে আমরা এই দাবি আদায়ের জন্য, এই অপশক্তির হাত থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করি আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ব। এর মধ্য দিয়ে আগামী দিনে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করি আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আজকের এই সহযোগী সম্মেলনকে কবুল করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।